কিরে কিট্টু, একা একা বসে আছিস কেন? আরে কিট্টু, বাইরে সকলে মানে সাহিল, অনি, অয়ন, চাড্ডি রেডি হচ্ছে, তুই রেডি হচ্ছিস না? কেন রে, কাল কি আছে? এ বাবা, কিট্টু জানেই না কালকে কি আছে। বল না, কাল কি আছে বল না। আরে কালকে তো সান্তা ক্লজের দিন, সান্তা আসবে। আর তার জন্যই তো সকলে সান্তা দাদুর কাছে কিছু না কিছু গিফট চাইবে। ও, তোরা কি চাইবি রে? এই নে ধর, আমি ওই তো একটা কালার বক্স, চকলেট আর
টেডি বিয়ার চাইবো। আর আমি চাইবো একটা ক্রিকেটের প্লেইং কার্ড আর একটা পিজ্জা। মুয়া। আর তুই কি চাইবি রে কিট্টু? বল না, বল না। আমি জানি না রে। আচ্ছা, সত্যি কি সান্তা ক্লজ হয়? হয় বলেই তো চাইছি। আজ রাতে তুই যা লিখে রাখবি বা প্রার্থনা করবি সান্তা তোকে তাই দেবে। ও চল মুন্নি, আমরা গিয়ে আবার রেডি হয়ে যাই আর লিখে রাখি, না হলে সাহিলদের সান্তা আবার আগে গিফট দিয়ে দেবে। কিট্টু, আমাকে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, সকালবেলা আমার দাদা আসবে। হ্যাঁ চল আসি রে কিট্টু। টাটা কিট্টু। সান্তার কাছে তো সবাই অনেক কিছু চাইবে, আমি কি চাই? Mm.
কোথায় রে? ও রিভু, আয় এখানে আয়, বলছি। ওই ওর দাদা এসেছে, তাই ও একটু বাইরে গেছে। আচ্ছা তুই কি চাইলি রে, তোর গিফট কোথায়? আমার গিফটও আসবে, জানিস কাল সান্তা এসেছিল, সে নিজে বলেছে আমায় গিফট দেবে। কি বলছিস, সান্তা এসেছিল? কেন মিথ্যে কথা বলছিস? এটা কিট্টু, আমার গিফট, সান্তা দিয়েছে। আর আমার দাদাও এসেছে তোদের সাথে দেখা করার জন্য। তোরা আমার বেস্ট ফ্রেন্ড তো, তাই তোদের জন্য গিফটও এনেছে। দাদা এসো। এই যে কারিবু, এরাই তোর বেস্ট ফ্রেন্ড বুঝি? হ্যাঁ। তা তুমি বোধহয় মুন্নি, আর তুমি বোধহয় কিট্টু? হ্যাঁ দাদা। আচ্ছা স্যান্টা তোমাদের গিফট দিয়েছে? হ্যাঁ এই দেখো আমায় দিয়েছে। বাহ খুব ভালো। দাদা বসো। তা কিট্টু তোমার গিফট কোথায়, দেখাবে না? আমার গিফটও স্যান্টা আনছে। আচ্ছা ঠিক আছে, স্যান্টা যখন দেবে দেবে, এখন তুমি এটা রাখো। আমি দিলাম, তুমিও নাও। দাদা আমার পিজ্জা খেও কিন্তু, হ্যাঁ সবাই খেও। আর হ্যাঁ বলছি, সবার পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ। নাকি দুষ্টুমি করে কাটিয়েছো সারাদিন? না দুষ্টুমি করছি না। না দুষ্টুমি আবার কি, দুষ্টুমি আবার কি? আচ্ছা রিভু, হ্যাঁ আমি এবার উঠি তাহলে। আচ্ছা সব সাবধানে থাকবে, ঠিক আছে? দাদা তুমি কি চলে যাচ্ছো এখন? স্যারের সাথে কথা বলে আমি চলে যাই তাহলে, ঠিক আছে? সাবধানে থাকবে সবাই, টাটা। শান্তা তো এখনো এলো না। আসবে, আমার গিফটও আসবে, দেখিস। শান্তা আসবে মানে কি হয়েছে রে কিট্টু? জানিস কাল শান্তা এসেছিল, সে নিজে বলেছে আমায় গিফট দেবে। আচ্ছা কিট্টু তুই থাক, আমি পরে আসছি, তোর সঙ্গে এসে প্লেইং কার্ড খেলবো কিন্তু। আচ্ছা আসছি কিট্টু। টাটা। আমিও যাচ্ছি কিট্টু, টাটা। সবাই সবার গিফট পেয়ে গেল, আমি পেলাম না। Thank you.
তুমি কে গো? আমি সান্তা ক্লজ গো। তুমি তো আমায় ডাকলে। তুমি কি সত্যি সান্তা ক্লজ? সত্যি না হলে আমি তোমার লেখা চিঠি পেলাম কি করে বলো? চিঠি? এই দেখো চিঠি। এইবার বলো কিট্টু বাবু, তোমার আমার কাছে ঠিক কি চাই? খেলনা, চকলেট নাকি কালার্স? আমার এইসব কিচ্ছু চাই না, কিন্তু যেটা আমার চাই সেটা কি তুমি আমাকে দিতে পারবে? কথা দাও। একবার বলোই না তুমি আমাকে, দেখি পারি কি না। না, আগে কথা দাও। আচ্ছা, কথা দিলাম, এইবার বলো দেখি তুমি কি চাও ঠিক আমার থেকে। বলো তোমার কি চাই। আমি কিচ্ছু চাই না। কালকে তো 25 তারিখ, সকলের মা বাবা সকলের সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু আমার মা বাবা আসে না কেন? কিন্তু আমি তাদের দেখতে পাই না কেন? আমার বাবা মার নাম কি সান্তা? কোথায় থাকে? আমি তাদের দেখতে চাই। তুমি কালকে ওদের আমার কাছে এনে দাও। কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। আচ্ছা, তাই হবে। তুমি এত ভালো একটা বাচ্চা, তোমার ইচ্ছে তো পূরণ করতেই হবে, তাই হবে। নাও এবার তুমি ঘুমাও দেখি, আমি যাই। তুমি ঘুমাও, আমি যাচ্ছি। দেখবে কালকে তুমি তোমার উপহার ঠিক পাবে। কালকে তুমি আমার গিফটটা দেবে তো সান্তা? মিথ্যে কথা বললো টিচার, প্রমিস করলো আর কথা রাখলো না। কে বলেছে কথা রাখিনি? স্যান্টাই তো আমাকে এখানে পাঠালো, বললো যে তোমার ছোট্ট ছেলে তোমাকে দেখতে চায়, তাই তো আমি এখানে এলাম। তুমি তো আমার টিচার, আমার বাবা কিভাবে হলে? আসলে কি হয়েছে বলতো, সান্টা যখন এত করে বলল তুমি স্কুলে থেকেও তোমার ছেলেকে টাইম দাও না, কিন্তু তোমার ছেলে সারা দিন রাত তোমার কাছে থাকতে চায়, তোমার সাথে খেলা করতে চায়, অথচ ও জানেই না যে ওর টিচারই ওর বাবা, তো তখন আমি তোমার কাছে ছুটতে চলে এলাম। নাও কিট্টু বাবু, এবার আর রাগ করে থেকো না, চলো বাড়ি চলো, তোমার মা যে তোমার জন্য অপেক্ষা করছে। চলো এবার বাড়ি চলো।
আচ্ছা টিচার, সত্যি কি সান্তা ক্লজ হয়? হয় কিট্টু বাবু, হয়। না হলে আমি আমার কিট্টুকে আর পেতাম না। দেখি তো কিছু উইস করেছে কিনা। আচ্ছা স্যার, কিট্টুর বাবা মায়ের ঠিকানাটা দিন তো। কি বলছো, ও তো অনাথ, ওর বাবা মা নেই, আর ওকে তো আমরা বাইরে থেকে কুড়িয়ে পেয়েছিলাম। তাহলে তো প্রমিস মিথ্যে হয়ে যাবে। কি বলছো, আর কিসের প্রতিজ্ঞা? আচ্ছা স্যার, ওকে যদি কেউ দত্তক নিতে চায়, ফর্মালিটিস কি আপনি করে দিতে পারেন? হ্যাঁ, এ তো উত্তম প্রস্তাব, কিন্তু দত্তকটা নেবেটা কে? সন্তু, দত্তকটা নেবেটা কে? Thank you.